वेलकम टू पियर लार्निंग स्टाडी चैनल। आज हमारा डेली करंट अफेयर्स सीरीज़र 9 अक्टोबर करंट अफेयर्स सम्पर्के आलोचना करब। तुम्हारे काछे एकटा रिक्वेस्ट, तुम्हारा जो भिडियोटा भालो लागे तोमरा अवश्य भिडियोटाते लाइक करो, बंधुदेर शेयर करो और चैनेले नतुन हले चैनलटाके अवश्य सबस्क्राइब करो। ताहले शुरू करछि आजकेर प्रथम प्रश्न। भारतेर एयरफोर्सेर इतिहासे प्रथम कोन महिला अफिसार प्यारेडे नेतृत्व दिल? ताहले उत्तर कि होबे? उत्तर होबे ऑप्शन सी, शालिजा धामी। उत्तर होबे ऑप्शन सी, शालिजा धामी। 91तम एयरफोर्स प्रतिष्ठा दिवस अनुष्ठित हलो कोथाय? उत्तर प्रदेश प्रयागराजे बामराउली एयरफोर्स स्टेशने। तिनी ग्रुप कैप्टन हिसेबे कर्मरत आछेन। प्रथमबार एई प्यारेडे नतून नियुक्त अग्निवीर वायुर महिलारा महिला यूनिट रैलीते अंश निल। पर प्रश्न, भारत में प्रथम सोलार रूफ साइक्लिंग ट्रैक कोथाय उद्बोधन हलो? ताहले उत्तर कि होबे? एटार उत्तर होबे ऑप्शन बी, हैदराबाद। हैदराबादे उद्बोधन हलो भारतेर प्रथम सोलार रूफ साइक्लिंग ट्रैक। ताहले उत्तर होबे ऑप्शन बी, हैदराबाद। 16,000 सोलार पैनल इन्स्टल करा आछे जाते 16 मेगावाट शक्ति उत्पन्न हय। रास्ताटी 23 किलोमीटर दीर्घ एवं नाम कि हेल्थ ओए। तेलेंगानार आउटार रिंग रोडे अवस्थित। पर प्रश्न, गुजरातेर मुंद्रा पोर्ट सम्प्रति कत बछर पूर्ण करलो? उत्तर कि होबे? 25 ऑप्शन बी, 25 बछर पूर्ण करलो गुजरातेर मुंद्रा पोर्ट। ताहले उत्तर होबे ऑप्शन बी। भारतेर गुजरात राज्य अवस्थित। 1998 साले आदानी गोष्ठी पोर्टटा तैरी करे। परेर प्रश्न, 16तम एग्रिकालचार साइंस कॉन्ग्रेस 16तम एग्रिकालचार साइंस कॉन्ग्रेस कोथाय अनुष्ठित होबे? एर उत्तर कि होबे? 16तम एग्रिकालचार साइंस कॉन्ग्रेस अनुष्ठित होबे कोचीते। ऑप्शन डी, कोची। केरलार कोचीते अनुष्ठित होबे हच्छे 16तम एग्रिकालचार साइंस कॉन्ग्रेस। ताहले उत्तर होबे ऑप्शन डी, कोची। 10 अक्टोबर एर उद्बोधन करबेन केंद्रीय मत्स्यमंत्री पुरुषोत्तम रूपाला। और एई सम्मेलने अर्थनीतिविद, कृषिविद, विज्ञानी, प्रकल्प निर्माता एवं कृषकरा अंशग्रहण करबे। आयोजन करेছে কে? ICAR, सेंट्रल मेरिन फिशरिज रिसार्च इन्स्टीट्यूट। পরের প্রশ্ন, মোবাইল কিচেন সেন্টার চলমান রান্নাঘর কোন রাজ্যে চালু হলো? তাহলে মোবাইল কিচেন সেন্টার চালু হলো কোন রাজ্যে? উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে চালু হলো মোবাইল কিচেন সেন্টার। তাহলে উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। দীনদয়াল রসোই যোজনার অধীনে চলমান রান্নাঘরটি চালু হলো। এই যোজনার অধীনে 5 টাকার বিনিময়ে রাজধানী ভোপালে মানুষরা খাবার পাবে। এবং যোজনাটি আগেই যেটা চালু ছিল, দীনদয়াল আগেই যেটা চালু ছিল, এই চলমান রান্নাঘরটা ছিল না, আগে এই প্রকল্পটা চালু ছিল। আর যেটা এখন হলো সেটা হলো চলমান, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবার পাবে। আর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই সেন্টারটি উদ্বোধন করলেন। পরের প্রশ্ন, কোন রাজ্যে মহিলাদের সুরক্ষা এবং স্বনির্ভরতার জন্য শক্তি দিদি নামে ক্যাম্পেইনটি চালু করলো? তাহলে শক্তি দিদি ক্যাম্পেইন চালু হলো উত্তরপ্রদেশে। তাহলে উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে চালু হলো শক্তি দিদি ক্যাম্পেইন। মহিলা অফিসাররা গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন আইন, পণপ্রথা নিষিদ্ধ, কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা প্রদান, পস্কো আইন, শিশুদের বিবাহ নিষিদ্ধ প্রভৃতি সম্পর্কে গ্রামের মানুষদের বোঝাবে। তাছাড়া গ্রাম ও শহরে সপ্তাহে প্রতি বুধবার গিয়ে অফিসাররা মহিলাদের জন্য সরকারি প্রকল্প সম্পর্কে বোঝাবে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রফেসর ফাইজাল মুস্তাক যে দুষ্প্রাপ্য মাশরুম প্রজাতি আবিষ্কার করলেন, তিনি কোথাকার বাসিন্দা? তা ফাইজাল মুস্তাক একটা দুষ্প্রাপ্য মাশরুম প্রজাতি আবিষ্কার করলেন সম্প্রতি, তিনি বাসিন্দা হচ্ছে জম্মু কাশ্মীরে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে অপশন বি, জম্মু ও কাশ্মীর। তিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা। তিনি কিষ্টওয়ার সরকারি ডিগ্রি কলেজের বোটানি বিভাগের প্রধান। আর তিনি আবিষ্কার করলেন কিষ্টওয়ার জেলায়। পরের প্রশ্ন, দেশের প্রথম 6G ল্যাব ফেসিলিটি কোথায় উদ্বোধন হলো? দেশের প্রথম 6G ল্যাব ফেসিলিটি উদ্বোধন হলো কোথায়? উত্তর হবে অপশনে, ব্যাঙ্গালোর। কর্ণাটকের ব্যাঙ্গালোরে উদ্বোধন হলো দেশের প্রথম 6G ল্যাব ফেসিলিটি। উত্তর হবে অপশন এ। উদ্বোধন করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নোকিয়া কোম্পানি 6G ল্যাবটি উদ্বোধন করলেন। ভারতের 6G ভিশনকে লক্ষ্য রেখে ল্যাবটি তৈরি হয়েছে। পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা কোন রাজ্যে চালু হলো? মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা চালু হলো হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের সিমলাতে চালু হলো মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা। তাহলে উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ। উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ। রাজ্যের অনাথ, বিকলাঙ্গ শিশু, বিধবা মহিলা এবং বয়স্ক লোকদের সামাজিক উন্নয়নের জন্য প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দ্র সিং সাধু। প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য প্রদান করা হবে। পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2022-এ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহককে, যেটা চীনের হ্যাংজাও সম্প্রতি শেষ হলো, সেখানে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহককে কে ছিলেন? উত্তর হবে পিআর সৃজেশ। উত্তর হবে অপশন সি পিআর সৃজেশ। উত্তর হবে অপশন সি। তিনি কেরালার বাসিন্দা এবং ভারতের হকি দলের গোলকিপার। তার পুরো নাম হচ্ছে পার্টু রবীন্দ্রন সিজেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? হরমনপ্রীত সিং, তিনি ভারতীয় দলের হকি ক্যাপ্টেন। আর লাভলিনা বরগোহেন, তিনি বক্সার। এই লাভলিনা বরগোহেন আবার তিনি মহিলাদের 75 কেজি বিভাগে এশিয়ান গেমসে রূপও পেয়েছেন। পরের প্রশ্ন, একাল রান 2023 কোথায় অনুষ্ঠিত হলো? একাল রান 2023 কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হবে অপশন বি দিল্লি। দিল্লিতে অনুষ্ঠিত হলো একাল রান 2023। তাহলে উত্তর হবে অপশন বি দিল্লি। ম্যারাথনটি আয়োজন করলো একাল যুব ভারত লোক শিক্ষা পরিষদ। একাল বিদ্যালয় ভারতবর্ষের বিভিন্ন গ্রাম এবং উপজাতি এলাকায় শিক্ষার বিস্তারের জন্য তৈরি হয়েছে এবং এদের কনসেপ্টকে ওয়ান ভিলেজ ওয়ান স্কুল ওয়ান টিচার। একাল অভিযান ট্রাস্ট 2017 সালে গান্ধী পুরস্কার পায়। পরের প্রশ্ন, আয়রনম্যান 70.3 ভারতের কোথায় উদ্বোধন হলো? তাহলে আয়রনম্যান 70.3 ভারতের কোথায় উদ্বোধন হলো? উত্তর হবে গোয়া। অপশন বি গোয়াতে উদ্বোধন হলো এটা। উত্তর হবে অপশন বি গোয়া। গোয়াতে উদ্বোধন হলো। সারা পৃথিবীর 30টি দেশের 12,000 ট্রায়াথলেটিক্সে খেলায় অংশ নিয়েছে। প্রতিযোগিতা 70.3 মাইল অর্থাৎ 113 কিলোমিটার অতিক্রম করবে প্রতিযোগিতা দৌড়, সাঁতার এবং সাইক্লিংয়ের মাধ্যমে। খেলাটি প্রথম হয়েছিল 2019 সালে আর এটা তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হল উত্তর গোয়ার মিরামার বিচে। এশিয়ান গেমস 2022 সম্প্রতি শেষ হলো, 19তম সংস্করণ চীনের হ্যাংজাওতে অনুষ্ঠিত হলো। 23শে সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেছেন কে? চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। আর সমাপ্তি ঘোষণা করেছেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণধীর সিং। মোটো কী ছিল? মোটো হার্ট টু হার্ট @future, ম্যাসকট কংকং, লিয়ান লিয়াং, চেনচেন। অফিসিয়াল অ্যান্থেম উইল ইউ অ্যান্ড মি। প্রথম স্থান পেয়েছে চীন 201টা সোনা, রূপো 111, ব্রোঞ্জ 74টা নিয়ে। 52টি সোনা নিয়ে জাপান দ্বিতীয় স্থানে, দক্ষিণ কোরিয়া 42টি সোনা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আর ভারত 28টি সোনা, 38টি রূপো এবং 41টি ব্রোঞ্জ সহ মোট 107টি পদক পেয়েছে। 107টি পদক পেয়ে ভারত চতুর্থ স্থানে অবস্থান করছে, যা ভারতের এশিয়ান গেমস ইতিহাসে এটা প্রথম। এই 100 ক্রস করা যে সোনাটা ভারত পেল, 107টি সোনা, এটা ভারতে এশিয়ান গেমসে ভারত প্রথম পেয়েছে। পরবর্তী এশিয়ান গেমস কোথায় হবে? 2026 হবে আইচি এবং নাগোয়া, জাপানে। মোটো কি? মোটো ইমাজিন ওয়ান এশিয়া। 2030 হবে দোহা, কাতারের দোহাতে হবে। 2034 হবে সৌদি আরবের রিয়াদে। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? ভারতের নিউ দিল্লিতে হয় 1951 সালে। ভারত মোট দুবার এশিয়ান গেমস আয়োজন করে, আর 1951 ছাড়া দ্বিতীয়বার হয়েছে 1982 সালে। এশিয়ান গেমসের ইতিহাসে ভারত সবথেকে বেশি সোনার পদক পেয়েছে অ্যাথলেটিক্সে। এই যাবৎ পর্যন্ত ভারত অ্যাথলেটিক্সে সবথেকে বেশি সোনার পদক পেয়েছে। আর 2022-এ সবথেকে বেশি সোনার পদক পেয়েছে শুটিং থেকে 7টা, দ্বিতীয় পেয়েছে অ্যাথলেটিক্স থেকে 6টা, আর দ্বিতীয় পেয়েছে আর্চারি থেকে 5টা। এই ছিল আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যারা সেপ্টেম্বর মাসে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখোনি, তারা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।